আছে তো রিনায়াকে ভাবছি হাতের বালাগুলো পরিয়ে দিই, ওর হাতের বালাগুলো বালা কিন্তু অনেকগুলোই হয়েছে, তাই দেখি কোনটা ওর হাতে ভালো লাগবে, এই যে কোনটা ভালো লাগবে সেটা পরিয়ে দেব। হ্যাঁ এই তো ফোন নিতে শিখে গেছো, হয়ে গেছে, হ্যাঁ এই তো হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই। বলো অনুভূতিটা কেমন লাগছে তোমার? খুব সুন্দর না, এর একটা লুকটাই অন্যরকম আইফোনের। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ সারলাম, তার কারণ হচ্ছে ইনায়া ঘুম থেকে উঠে খেলাধুলো করে আবার নিজের মতো ঘুমিয়ে পড়েছে। তো আজকে ব্রেকফাস্ট বলতে এখানে জামানের জন্য আমি ছাতুর শরবতটা গুলে রেখেছি, আমার জন্য এই যে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে এক কাপ ব্ল্যাক টি। আজকে একদম শর্টকাট, এবার থেকে আস্তে আস্তে স্টার্ট করতে হবে, মানে ওয়েটটাকে ম্যানেজমেন্ট তো করতেই হবে। চিনি ছাড়া ব্ল্যাক টি নিয়ে নিচ্ছি। এ পুচলু তোমার কি ঘুমটা ভাঙ, এদিকে 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 উলি বাউলি, ওইদিকে একটু চুলটা মামাতে তাকাচ্ছে না মামা? হ্যাঁ মামার দিকে তাকাচ্ছো, এই বন্ডিং হয়েছে আমাদের, তাই না? বন্ডিং হয়েছে না? উঠবে তুমি, উঠবে, কুচু 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 কুচু, এক কোটো 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 কোটো, দেখি মা মামা একটু মাথাটা এ করে দিই। ও ঘুম থেকে উঠলো ম্যাডাম, এখন দেখি ম্যাডাম এখন ঘুম থেকে উঠলো। আলু দিয়ে দেন 2 কেজি, এই আলুটা কত কেজি আজকে? 20, আর ওটা আর আদা দিয়ে দেন। ওই শশা শশা নিলাম, আর কিছু নেব? এটা সামনে রাখো, এটা সামনে রাখো। বাজারে গরম যা লাগছে রোদের, মারা তো কি নেবে বলো? একটা গন্ধ হচ্ছে কাঁদছে কেন? পুতুল তুই কাজ যেখানে, কি হয়েছে? আরে এই যে আজকের বাজার এখানে নিয়ে চলে এসেছি। জামানটা তো গেছিল বাজারে, ততক্ষণে আমি ইনায়ের অয়েল ম্যাসাজটা করে সুন্দর করে ব্যায়াম করিয়ে দিয়েছি, এবার যাব ওকে স্নানটা করিয়ে ফেলবো জট জলদি। আর এদিকে এদিকে আমার মাম্মা এখন কিন্তু ম্যাসাজ এনজয় করে, একটু কান্না করে লাস্টের দিকে গিয়ে, বাট ফার্স্টের দিকটা কিন্তু খুব এনজয় করে। মাম্মা আমার বড় হচ্ছে না আস্তে আস্তে, আবার অনেকদিন পর নিজের সংসারে ফেরা, তো ইনায়ের কাজ কমপ্লিট, ওকে মশারিটা দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার যাবো আমি রান্নাটা বসাতে, আগে রান্নাটা বসাই তারপরে আবার ঠিকঠাক করছি, আপাতত তখন মুছে যায়নি, পরে এসে মুছবে। স্যালাডের সরঞ্জাম নিয়ে চলে এসছো? শশা টমেটো গাজর কাঁচা লঙ্কা, এখানে আলু ডিম হলুদ, এর মসুর ডাল না, ডালটা ভুলে গেছি, জিরে পাউডার গরম মশলা শুকনো লঙ্কা, এতে এতে কি ওতে গোটা এলাচ, গোটা এলাচ, চাউমিন দিয়ে চলবে না আজকে, জোর কদম চাই। ওই যে ওই যে, ও তো রাত্রে ডিউটি যাবে, তার আগে হবে, খাওয়া দাওয়াটা করে চলে যাবো, দুপুর দুপুর তো বেরোবো ফোন কিনতে, সন্ধ্যাবেলা এসে সন্ধ্যের খাবারটা খাইয়ে তারপরে যাস। দীর্ঘদিন বাড়ি না থাকলে যা হয়, এই যে টাইমে জল এসছে, এই যে এইগুলো সব ধুলো ভরে গেছে, এইগুলো যতই মুছছে, আমি মুছেছি কালকে তবুও যাচ্ছে না, এই ধুয়ে দিলে না সব ধুলো গুলো চলে যাবে। ওই জায়গাটা ধুয়েছি, সেলফটা ধুয়ে দিলে আমার জুতোর র্যাকটার অবস্থা দেখো, জুতোর র্যাকটাও ধুয়ে দিতে হবে, সব জুতোগুলো নামিয়ে ধুয়ে দেবো, জুতোর র্যাকটাও প্রচন্ড বাজে অবস্থা হয়ে গেছে, তাই যে এটা দিয়ে সুন্দর করে একটু ঘষে দিই, পরিষ্কার হয়ে যাবে। বাড়িতে এইভাবে অনেকদিন অনেকদিন না থাকলে আর কি হবে, এই জুতোগুলো ধুলো পড়ে অবস্থা খারাপ হয়ে গেছিল, জুতোগুলো একটু ধুয়ে দিই। তোমার এই জুতোগুলো কি তুমি বাঁচাবে না? আই আর এক বছর পরে দেবো। জলটা শেষ হয়ে গেলে ড্রামটা ধুতে হবে, বুঝলে?
এটা ইনুর জামা কাপড় ধোয়ার বালতি, এই বালতিটা তো শুধুমাত্র ইনায়ের জামা কাপড়ই ধুই আমরা, আমাদের জামা কাপড় ধুই না, তাই না? ওর বালতিটাকে সবসময় সেপারেট করে রাখতে হয়, বারান্দাটা ভালো করে ধুয়ে দেওয়া পা, ডাস্টবিন টাস্টবিন সরিয়ে এত ধুলো এত ধুলো। তুমি দাও আপনার পানি, ডাস্টবিনটা সরিয়ে একটু ভালো করে ধুয়ে দেবো। এই বারান্দাটাতে প্রচুর ধুলো হয়, ধুলো হওয়ার রিজনও আছে, যেহেতু এদিকটা ওপেন এটা ওপেন থাকে, তাই না? ধুলোই পুরো ভরে যায়। নোংরা মানে কি এই টাইপের বেরোচ্ছে, অনেকগুলো নোংরা এক জায়গায় জমে নিয়ে ভুল টাইপ যে হয়ে যায় ওই টাইপের জিনিসগুলো বেরোচ্ছে। পাপা তো চলে গেছে, আর এই যে সকালবেলা এই মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, ইনায়ার গুলো তো ধুয়ে দিয়েছে, বাট এই যে আমাদের গুলো এগুলো ছাদে একটু মেলে দিতে হবে, 80% প্রায় শুকিয়ে গেছে, একটুখানি মেলে দিলেই ব্যাস শুকিয়ে যাবে। কি সুন্দর ফ্লেভার, কমফোর্ট দিয়েছিলাম তো খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে। এক গামলা সমস্ত জামা কাপড়, এবার এইগুলোকে মেলতে হবে। আর এই টুলটা না আমি ছাদেই রেখে দিই, ইনায়ের জল গরম করতে দিতে হয়, নিচে দিলে না তাড়াতাড়ি গরম হয় না, চুলের ওপর দিলে তাড়াতাড়ি হয়ে যায়, ফটফট যা রোদের তেজ মোটামুটি এক ঘন্টার মধ্যেই সব কিছু শুকিয়ে যাবে। আমার ইনুর জন্য না গরমের জামা কাপড় কিনতে হবে কয়েকটা, এইগুলো হাফ হাতাগুলো মানে কয়েকটা আছে বাট এগুলো হচ্ছে না আর, এবার গরমের একদম ফিতে দেওয়া মানে হালকা যেগুলো জামা কাপড় সেইগুলো কিনতে হবে, ওইগুলো না নর্মালে পাওয়া যায় না, নর্মাল দোকানে পাওয়া যাবে, এগুলো শুকিয়ে গেছে। আজকে আমার অনেকগুলো কাজ, কালকে আমরা আমাদের একটা জায়গায় ইনভিটেশন রয়েছে, আমাকে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে হবে, সকাল সকাল টাইম পাবো না। আর এই যে মোটামুটি রান্নাঘরটাও আজকে আমি গুছিয়েছি, দেখতেই পাচ্ছ এই র‍্যাক ঠ্যাক গুলো সব মুছেছি, এখানে নিউজ পেপার চেঞ্জ করেছি, নিজেরটাও চেঞ্জ করেছি, আলুর জন্য আলু রেখে রেখে না বালি কিচকিচে হয়ে গেছিলো আলু রাখলে যেটা হয়, তো সব মোটামুটি পরিষ্কার করেছি, মানে আজকে সেকেন্ডের মানে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করছি। এই যে এখানে ভাত হয়ে গেছে আর চিকেনও বসিয়ে দিয়েছি, চিকেন কষা মোটামুটি কমপ্লিট, আর এখানে তো আলুটাও ভেজে রেখে দিয়েছি, আর একটু যেটা করব মুসুর ডাল সেদ্ধ করব। ভাতের ফ্যানটা ঝাঁটিয়ে দিই, একটুখানি মেশটা হয়ে আছে, সমস্তগুলো গুছ করে টরে ভালো করে রান্নাঘরটা গুছিয়ে ফেলবো। এখন না ভাতের ফ্যান ঝাড়তে গেলে আমার প্রচন্ড ভয় করে, মানে আমার তো কষ্ট কিছু হলে আমার তো কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে ইনায়ের, হয়তো ঠিকঠাক করে নিতে পারবো না, কিছু প্রবলেম হয়ে গেলে ওর, এখন মানে ওর কথা ভেবে অনেক কিছু কাজ আমাকে সাবধানে করতে হয়। আর এই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে এসছেন, এইগুলো কন্টেনারে করে ঢেলে দিই, আপাতত তাড়াহুড়ো করে আমি কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম, এগুলো ঢেলে দিতে হবে। অনেক কিছু লিস্ট করতে হবে জানো তো, সামনে যেহেতু রমজান মাস, কি কি আনতে হবে না আনতে হবে একটা ভালো মতো লিস্ট করে মাসটা বাড়ি নিয়ে আসতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান, সন্ধ্যাটা সেরে নিয়েছি আর ইনায় এখনো ঘুমোচ্ছে, তো চলো এর মাঝে আমরা লাঞ্চটাও সেরে নিই। ইনু অনেকক্ষণ হয়ে গেছে তোমার মা, খেতে হবে না এবার? ও 12টার দিকে মোটামুটি ঘুমিয়েছে আর এখনো দুটো মতো বাজে, তো আমরা লাঞ্চটা করে নিই তারপরে ওকে তুলবো। আর এই যে এখানটাতে ভাতটা নামিয়ে নিয়েছি, আর এই যে চিকেনের ঝোল, চিকেন আলু, মাংসটা বেড়ে নিয়েছি, তার সাথে করে নিয়েছি এখানে মুসুর ডাল, পাঁপড় ভাজা, তার সাথে স্যালাড, আজকে চিকেনের সাথে খাওয়ার জন্য সবকিছু সুন্দর। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, আমি ইনায় ওঠার আগে আমি করে নিই। এই দেখো ঘুম থেকে উঠে গেছে মাম্মাম, ঘুম থেকে উঠে গেছে, ওলে বাবালে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। এই ইনু ওরকম না, আমি যেমন করে বলি দেখো, হাসে কি হাসে কি দেখো, এই ইনু। আমাদের খাওয়া হয়েছে আর ঘুম থেকে উঠেছে, মেয়ে আমার সোনা বাচ্চা, ও জানে কখন আমার মাম্মাম ফ্রি থাকে কখন আমার মাম্মামের কাজ থাকে না। মা চলো এবার তোমার জন্য টাইম, গরম পড়ে গেছে তো ইনায়াকে ভাবছি হাতের বালাগুলো পরিয়ে দিই, ওর হাতের বালাগুলো বালা কিন্তু অনেকগুলোই হয়েছে, তাই দেখি কোনটা ওর হাতে ভালো লাগবে, এই যে কোনটা ভালো লাগবে সেটা পরিয়ে দেব। কোনটা পরাবো যেমন দেখো তো, যে ডিজাইনটা ভালো এগুলো পরাবো, এইগুলো পরো এগুলো বেশি ভালো লাগবে, আমার জানো তো এটা একটা পাগলি মেয়ে কিন্তু আমাদের, হ্যাঁ এটা একটা পাগলি মেয়ে, পাগলি ফগলু মাম্মাম, ফগলু মাম্মামের কি বড় হলে চুলটা কেমন হবে গো, সিল্কি 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 হবে মাম্মাম নেবে? এই তো ফোন নিতে শিখে গেছো, হয়ে গেছে,
হ্যাঁ এই তো এই তো হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই। না ফোনটা নিয়ে নাও, এবার ফোন নিয়ে তুমি এবার ক্যামেরা করো, আমাদের আর করার প্রয়োজন নেই। ঝুলঝুল করছে তো, একটা টাইট করে দাও। আচ্ছা ওটা এটা খুলে ওটা পরাও দেখি কেমন লাগে দেখি। ঘন্টি ঘন্টি আই দোস্ত, এই এটা একটু বড় হলে পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, মামমাম নেবে? হ্যাঁ নেবে তো, এই তো জানি তো। হ্যাঁ তুমি নেবে তো, নাও 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 নাও। কোনটা থাকবে? এটা ভালো লাগছে না? ওটা দেখি, আর ওটা একসাথে পরাও দেখি আম্মা। দেখি তোমরাই বলো কোনটা বেশি ভালো লাগছে। দুটো হাত এক জায়গায় করো তো দেখি, দুটো হাত কোনটা ভালো, কোনটা ভালো দেখি, কোনটা ভালো লাগছে ইনুন? এটা বেশি ভালো লাগছে মনে হয় নাকি? এটা একটু বড় হলে, ওটা একটু বড় হলে পড়বে। হ্যাঁ এটা পরি দাও। এই যে পায়েও পরে নিয়েছি না, এই তো ওলে বালে, এই তো ভালো লাগছে তো। ছেলেটা যে আজকে মাঞ্জা লাগাচ্ছে, বাপ রে বাপ, আইফোন কিনতে যাবে, মাঞ্জা দিচ্ছে দেখো কখন থেকে। এই যে দেখো ফ্যানটাকে এইভাবে চালিয়ে দিয়েছি আর উপরে দিয়ে পুরো গার্ড, ওরা এখন মা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে না, মোবাইল ঘাটছে দুজন। মামাম টাটা, আজকে একদম আইফোন নিয়েই আমরা বাড়ি আসবো, কনফার্ম। কালকে তো আমরা গেছিলাম হচ্ছে রিলায়েন্স ডিজিটালে, তো আর রিলায়েন্স ডিজিটালে আর হাইটেক যেটা আছে অ্যাপেলে, ওখানেও একই অফার আছে। তো আমরা ভাবছি যে ওখান দিয়ে নেবো কি এখান দিয়েই নিয়ে নেবো। আর সাথে যে হাইটেক যেটা আছে সেখানে আমরা এখন যাচ্ছি, আর ওটা ডাক বাংলার কাছাকাছি, ডাক বাংলোর কাছাকাছি আছে, তো ওই দিকেই আমরা এখন যাচ্ছি। ওই যে ওটা ওটা ওটাই, এই যে দেখো আইফোন 15। এটা কি কালারটা কি পছন্দ? খারাপ না, কি কালার নিতে চাইছো? আচ্ছা এখানে কি কি কালার আছে বলেন? এইগুলো এগুলো আছে, আপনি যেটা দেখলেন, হ্যাঁ এটা আছে পিঙ্ক আছে, আচ্ছা এটা আছে ব্ল্যাক আছে, এটা গ্রিন আছে। আচ্ছা ওয়ান স্ক্রিনে একটু দেখানো যাবে না? স্ক্রিনে একটু দেখা দিতে, মানে কালারটা দেখলাম সুবিধা হতো। আইফোন কিনতে আসলে মহা একটা সমস্যা হচ্ছে কালার চুজ করার। এই যে এখানে দেখলে আরো ভালো বোঝা যাবে কালারটা কি কি কালার আছে। এই যে যে একটা করে আপনি চুজ করুন, ব্লু দেখেছেন ওখানে, হ্যাঁ ব্ল্যাক ওখানে দেখেছেন, আরো তিনটে কালার হয়, পিঙ্ক, ইয়েলো, এই কালার, হ্যাঁ ইয়েলো, গ্রিন, বাকি দুটো কালার আপনি ওখানে দেখেন। এই কালারটা এটা এটা পিক করুন। কনফিউশন হয়ে গেছে বেচারা, কোনটা নেবেই বুঝতে পারছি। চলো একটা কালার আমাদের ফাইনাল পছন্দ হয়েছে, এই সেটা হচ্ছে স্কাই ব্লু, তাই তো? এই এটাই নেওয়া হচ্ছে ফাইনালি, এটাতে এইদিকে টানলেই হয়ে যাবে। বলো অনুভূতিটা কেমন লাগছে তোমার? খুব সুন্দর না? এর একটা লুকটাই অন্যরকম আইফোনের। সবাই হাততালি দাও একটু রনি ভাইয়ের জন্য। চলো সব কিছু ফাইনাল, ঢুকিয়ে দাও। হ্যাঁ গিফটটা আমরা পেয়েছি, বাড়ি গিয়ে দেখাবো চলো। যে পেয়েছিলাম দারুণ একটা গিফট দিয়েছে, এই গিফটটা দারুণ মজা পেয়েছি, বাড়ি গিয়ে ওটা দারুণ ইয়ে হবে, গান ফান শুনতে পারবো। সাফি ফোন করেছিল আবার, চলো বেসন নিতে হবে, বেসন, বাড়ি বেসন নেই, এখান থেকে নেবো বেসন নেবো। চলো এই যে বেসন পাওয়া গেছে, চলো এটাই নিয়ে নি। আইফোন নিয়েছে তো, সন্ধ্যাবেলা কি খাওয়াবে আমাদের? কি খাবে তাই বলো, মানে আজকে জোশই আলাদা। চলো রনি ভাই আবার একটা কেক নিয়েছি, এখন বাড়ি গিয়ে কেক কাটিং হবে আমাদের, এটাতে এ করো। তোমরা যে আইফোন কিনতে গেলে তাই ভাবলাম, মোটামুটি একটা আইফোনের স্টোরি নিয়ে আসছো মনে হয়, অ্যাপেলের স্টোর কিনে হয়েছে সব কাজ, সব কাজ কমপ্লিট। একটা গিফট দিয়েছে আগে দেখো। ও বাবা আমাদের দেয়নি কেন? আমাদের স্পয়লাই ছিল না গিফটটা, এটা আমরা নিয়ে নি, গিফটের দামই 5000 টাকা, এটা আমরা নিয়ে নি। এখানে থাক রনি আসবে, এখানে তো পার্টি শাটি গুলো হয়। কই রে কই, চল আজা। ওয়া আনবক্স করেছো? আনবক্স ওখানেই হয়ে গেছে। কি গো চেঞ্জ হচ্ছে আর বেরোবে? কালারটা হেভি হয়েছে, ভালো হয়েছে না? দারুন হয়েছে কালারটা, এটাই চাইছিলে নাকি? হ্যাঁ। এই যে চার্জার দিয়েছে? না চার্জার কেন দেবে, তো ডেটা কেবল, ডেটা কেবলটা দিয়েছে কে আমাদের বেলে তো দেয়নি? না দেয়নি তো, কেবল কেবল দিয়েছে। হুম অন করেছিস? হ্যাঁ দারুন। আর এর সাথে সাথে অনেক কিছু নিয়েও এসেছে, এটা পার্টি, এটা খুব সুন্দর লাগলো। হুম ওটা দারুন, সাউন্ডটা খুব ভালো। দেখেছো? হুম সাউন্ডটা ওখানে একটা আছে চেক করার জন্য,
বেসন আনতে বলেছিলাম, বাড়ি বেসন নেই, একটু ভাজা ভুজি করে খাবো কিছুই। দুষ্টু বাচ্চা। চলো 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 আমরা কেক খাই, সন্ধ্যের টিফিনটা করে নিই। চলো মামা, মামা তুমি একটু কেক খাবে, মামা তুমি দেখতে হবে তে। এই যে মামা, তোমার কিছুদিন পরে মামা এরকম দিয়ে দেবে একটা। এই তো বলো তো, এই ফোনে তোমার অনেক ফটো থাকবে, অনেক মেমোরি থাকবে তোমার মামার এই ফোনে। এই রনির এই প্রাপ্তিটা দেখে না সত্যি কথা বলতে আমি একটুখানি ইমোশনালি হয়ে গেছি, যে আজকে যদি মাসি খালু বেঁচে থাকতো ওর এই প্রাপ্তিতে যে সব থেকে বেশি খুশি হতো ওই দুটো মানুষ। তো মাসি আর খালু নেই, বাট এই তোর সাথে আমাদের দোয়া সবসময় আছে, এইভাবেই লাইফে এগিয়ে যা, আরো উন্নতি কর, এর থেকে আরো এক্সপেন্সিভ এক্সপেন্সিভ জিনিস কেন। ও মামা কি হয়েছে, কি হয়েছে আমার কাছে, কি হয়েছে মামা আমার কাছে, এই যে মা শোনো মা, হ্যাঁ খুবই ভালো মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন। আর বড় মাসির কথাও আমার কিছু বলার নেই, উনিও এত ভালো মানুষ ছিলেন। তো সেই দুটো মানুষ এটাই দোয়া করবো, ওনাদের দোয়া তোর সাথে সবসময় আছে, এগিয়ে যা। ও কিছুই নিতে চায় না, সবসময় একটা মানে পিছু টান থাকে যে নেবো নেবো না, আমরাই জোর করলাম যে নিতে যখন চেয়েছিস নে। হ্যাঁ মানে রনি ভাইয়ের একটু ইচ্ছা হয়েছে, বাকিটা আমরা বললাম যে ঠিক আছে চলো নাও নে, দেখ তোরও একটু ভালো লাগবে। আর এই জিনিসটা নেওয়ার পর না তোর নিজেরও মনে হবে যেন আমি আরো হার্ডওয়ার্ক করি এবং আমার লাইফে আরো এক্সপেন্সিভ জিনিসগুলোকে নিই এবং মানে লাইফটাকে আরো এগিয়ে নিয়ে যাই। দেখো কষ্ট যাদের যার দ্বারা হারিয়েছো নিজের মানুষকে, সেই কষ্টটা বলার নয়, তবে ওই যে আমাদেরকে সবকিছু ভুলে এগিয়ে তো যেতেই হবে, এর নামই জীবন। সবসময় ওকেই আমরা সাপোর্ট করি এটার জন্যই, যখন ও দুঃখ পায় কষ্ট পায় আমি যে আমার আরো সবাই আমাদের ফ্যামিলি সবাই মানে ওকে এটাই বোঝানোর চেষ্টা করি, আমরা তো আছি সেটাই। আমাদের এখানে আসলে একটা আলাদা শান্তিও পায়, ওই জন্য সবসময় ডেকে নিই আমরা তোমাকে, আমরাই ওকে জোর করে ডাকি। অনেক সময় আসতে চায় না, ক্লাস থাকে, তারপর ক্লাস ডিউটি থাকে, তো আসতে চায় না, আমরাই বলি না আয় শনি রবিবার দিন করে আসলে আমাদের সাথে টাইম কাটালে ওরও ভালো লাগবে। আর রাকুদিকেও তো তোমরা চেনো, রাকুদিও মানে হয় না কোনো কোনো যখন অনুষ্ঠান হয় ঈদ কুরবানি খুব দুঃখ মানে দুঃখ পায়, খুব কষ্ট পায়, তো একই রকম ভাবে আমরা সবসময় রাকুদিকেও সাপোর্ট করি আর ওর পাশেও আমরা সবসময় আছি। আমার বাবা মা, আমার মাসিরা রয়েছে, মেজোমাসি, ছোট মাসি, মেজো খালু, সবাই, আমার বাবা, সবাই সবসময় ওদের পাশে থাকার চেষ্টা করেছি আমরা। যে ঠিক আছে নিজের বাবা মা নেই তো কি হলো, মানে আমার মারা ও মাসিরা সবাই কিন্তু বাবা মার মতোই ওকে রাকুদিকে কিন্তু আগলে রেখেছে, মানে হয় না আমরা কিন্তু একটু আচর ওদের গায়ে লাগতে দিই না, আমার বাবা মাও দেয় না, মাসিরাও দেয় না, সবসময় ওদেরকে মানে ওদের হাসিতে হাসি, তার মানে ওদের কোনটাতে ভালো হবে কি হবে না হবে সমস্ত মানে ভাবনাটা কিন্তু আমরা করি। মানে তুমি আজকে ব্যাপারটা ক্লিয়ার করে দিলে খুব ভালো হয়েছে, হয়তো অনেকেই ভাববে যে রনি ভাই বাড়ি গেলেও এখানেই থাকে, মানে এদের তোমাদের বাড়িতে থাকে, দেখেছো রনিদের কত বড় বাড়ি, বাট ওইখানটাতে না দেখো বাবা মা না থাকলে ওই বাড়িটাতে যখন ঢোকে না শূন্য লাগে, ভালো লাগে না। আমরাই ওকে জোর করে ডাকি যে ওখানে থাকতে হবে না, আমাদের সাথে থাক, তোর মনটা ভালো থাকবে, ভালো লাগবে, নইলে বাড়িতে গেলে না একা হয়ে যায় এবং খুব মন খারাপ করে থাকে, তাই জন্য আমরা জোর করে এখানে বাড়ির সাথেও ডাকি, মালদা গেলেও আমাদের বাড়িতেই ওকে ডেকে নিই। আগে শুনতাম যে ঘুম পাড়াতে মা ব্যর্থ হয়ে উঠে চলে এলো আর বাচ্চা এখনো খেলা করছে, আজকে আমার সাথে সেরকম হলো, ওকে প্রায় এক দেড় ঘন্টা ধরে ঘুমিয়ে পড়েছিল কোলে,
যেই বিছানায় শুয়ে দিয়েছি উঠেও নিজের মতো করে খেলা করতে শুরু করছে। রাত্রি এখন 10:30 বাজে, চলো আমার ডিনারটা করে নি, কারণ একটু পরেই ও ঘ্যান ঘ্যান করবে পুরো ঘুমানোর জন্য। আর অনেক তো চলে গেছে, অনেকক্ষণ আগে আমরা দুজন রয়েছি, চলো খাওয়া দাওয়াটা করে নি, অনেকটা মাংস রয়ে গেছে। তো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সকলের জন্য দোয়া করো, স্পেশালি ইনায়ের জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।